গুড আফটারনুন বন্ধুরা, আজকে মঙ্গলবার, নিরামিষের দিন। দেখতে পাচ্ছ কি কি আছে? বেগুন ভাজা, হাতে মাখা খিচুড়ি, গাজর আছে, শিম মটরশুঁটি দিয়ে, এখানেও তাই দেখো। আর আছে সেদিনকার চাটনি, টমেটো, কাজু বাদাম, কিশমিশ আর আমসত্ত্ব দিয়ে। আর আছে এটা বড়া, একটা ভাজা। যাই হোক, ধনে পাতা আর কি আছে সেটা খেতে বসে বলে দিচ্ছি। আর এখানে চাটনি, আর আছে সব মাথার উপরে পাঁপড়। আহা হা, আজকে লাঞ্চ মানে দারুণ। চলো তাহলে খেতে বসে যাই। আজকে সে নিরামিষ দিন, কি কি আইটেম আছে তোমরা দেখে নিয়েছো। চলো আর দেরি করবো না, অলরেডি 2:20 বেজে গেছে। তাহলে খাওয়াটা স্টার্ট করি। আজকের খিচুড়িটা একটু স্পেশাল খিচুড়ি, হাতে মাখা। এটা রেসিপিটা দিয়ে দাও। রেসিপি দেব, তোমার ওই সাদা বেগুনি ভাজা করেছি। ভালো হয়েছে। দারুণ। বড়া খা, বড়াটা জানে না কিসের বড়া করেছি, খেয়ে বলবে কিসের বড়া করেছি। আমি ঘরে থাকি না, এবার ও কি প্ল্যান করছে আমি কি বুঝবো বলো? তোমরাই বলো। কেউ বুঝতে পারছো না? ধনে পাতা আছে, সে তো ধনে পাতার গন্ধ পাচ্ছ। ফুলকপি, ও ফুলকপিটা ম্যাশ ম্যাশ করে করো নি? ফুলকপিটা গ্রেট করে করেছি। গ্রেট করে করেছো, দারুণ হয়েছে। গোটা গোটা ফুলকপি না খেয়ে আমি ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি। ফুলকপি দিয়ে খিচুড়িটা করবে বলেছিল প্রথমে, তারপরে ফাঁকা বাড়িতে প্ল্যান, ঠান্ডা মাথায় প্ল্যানটা ভালো হয়, দুজন প্ল্যান করে নিয়েছে। প্রথমে ছিল কথা ছিল বেগুনি ভাজা, প্ল্যানটা চেঞ্জ করলাম কেন? ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়ি একদিন খেয়েছি, তাই তো? এবার আজকে ভাবলাম দিদিদের গাছের শিম রয়েছে, গাজর রয়েছে, ওগুলো দিয়ে হাতে মাখা খিচুড়ি করি। দারুণ। তারপরে ঠান্ডায় ওয়েদারে মা আপনি খিচুড়ি খেলে বোধহয় একটু শরীরটা গরম হয়নি? গরম খিচুড়ি খেলে একটু হয়। খিচুড়ি কিন্তু সব থেকে সহজ পাচ্য খাবার জানো। কেননা হ্যাঁ, এটা আমরা রসিয়ে নিজেদের মশলাপাতি দিয়ে করছি বলে, না হলে এই যে উড়িষ্যা টুড়িষ্যা হয় না, আমার জেঠু যখন থাকতো উড়িষ্যা, আমার জেঠু বলতো তোমার চেয়ারে আওয়াজ হচ্ছে, আবার লোকে কত কিছু ভাববে। ভাববে যাদের সেন্সটা কম তারাই ভাববে, সব কিছু তো ভাঙিয়ে বলা যাবে না, বলা ইন্টারেস্ট নেই, যে যেটা ভাবে সেটা ভাববে। কী বলো তোমরা, আমার পরিবারের লোকেরা এত খারাপ ভাবে নি? অলস মস্তিষ্ক শয়তানে বাসারে কথাতেই আছে। জেঠু যখন বলা হলো না, জেঠু যখন ওখানে থাকতো তখন জেঠু বলতো যে উড়িষ্যায় ভুবনেশ্বরে থাকতো, তো হচ্ছে উড়িষ্যায় মানে তোমার যদি লুজ মোশন হয় ডাক্তাররা প্রেসক্রাইব করে খিচুড়ি।
তোমার ঝাল লাগবে ভয় ভয়, বড়াতে একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছি। তোমার আজকের ভিডিও করা আছে না? করা আছে। কালকে খিচুড়ি খাওয়া বলে পাঁপড়টা এনেছিলাম, পাঁপড় পাঁপড়ের মতোই রয়েছে, এখনো টাচ করিনি। আমি টাচ করেছি। কারণ বড়া খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে, বড়া বেগুন ভাজা দিয়ে খিচুড়ি উঠে যাচ্ছে। তারপরে আবার খিচুড়িতে সবজি রয়েছে। পাঁপড় চাটনি দিয়ে পাঁপড়, এটা দারুণ লাগে খেতে, নিশ্চয়ই তোমরাও খেয়েছো। কিছু পাপড়ের কত রূপ বলো, অন্যরকম লাগছে খিচুড়িটা, যে মাখা খিচুড়ি অন্যরকম লাগছে টেস্টটা, একটু খারাপ না, ভালো ভালো। এই চেয়ারটা আমি যেটা বলেছি, এই চেয়ারটার উপর একটু অত্যাচার হয়েছিল। সেই চেয়ারটা ভেবেছিলাম খুবই অসুস্থ হয়ে যাবে, কিন্তু তিনি অসুস্থ হননি, একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, একটু ওই কী বলবো, একটু নড়লেই আওয়াজ হয়, সুতরাং আমি ওটাতেই বসি। ক্যাচ কুঁচ করে আওয়াজ হয়, এই যে একটু নড়লে না আওয়াজ হয়, এরকম এরকম আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা খুব, আর এই মাইক্রোফোনে ক্যাচ করে না, ওই জন্য চেয়ারটা আজকে একটু মানে একটু ট্যারা হয়েছিল, ওটাকে আবার প্রেশার দিয়ে কী অত্যাচার হয়েছিল, কী অত্যাচার হয়েছিল, আছাল মেরেছিল, তো যাই হোক আছাল মেরেছিল ভেঙে দেবার জন্য। তো যাই হোক, এখন অনেকটা উনি সুস্থ করেছি, এখনই এই খাওয়া খেতে বসার আগে একটু ওনাকে একটু এই যে বুকে পাম্প করেন, ওরকম একটু পাম্প করলাম দুটো পায়া ধরে, এখন আওয়াজটা কম হচ্ছে। আর ওই আছাল মেরার ফলে না হয়েছিল কি, ওই যে এই চেয়ারের পায়াগুলো নিচে না রাবারের মতো থাকে, রাবার দেওয়া থাকে, ওই রাবারগুলো খুলে গেছে। এবার চেয়ারটাকে তুমি একটু এরম করলেও একটা বিচ্ছিরি আওয়াজ হয়। এবার যার যেমন মানসিকতা সে সেইভাবে সেটাকে ব্যাখ্যা করে, যার যেমন মাথার ঢিলুগুলো তৈরি ওইভাবে ব্যাখ্যা করে, এই নিয়মই অভ্যাস, ওর নিয়ে ওই নিয়ে কোনো আর কোনো এক্সপ্রেশন নয়, যা যাবার দিয়ে দিয়েছি। শোনো, এই যে জিনিসটা হয় না আমাদের নিয়ে, এটাকে কী বলে যেন, এটাকে বলে না, এটাকে বলে নেগেটিভ পাবলিসিটি, একটা যেটা কি টুগল খুঁড়ি না কি বলে, না সে বাদ দাও, এটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি। নেগেটিভ পাবলিসিটি দেখবে কাদের হয়, সেলিব্রিটিদের হয় নেগেটিভ পাবলিসিটি, মন্ত্রীদের হয় নেগেটিভ পাবলিসিটি, বুঝেছো? আগে যখন চ্যানেল খুলেছিল তারপরে পরেই ওকে নিয়ে অনেক কিছু হয়েছিল, আমি সামলেছিলাম, এখন ঠিক হয়ে গেছে, এখন আর কোনো ইয়ে নেই, এখন হাসি পায়, এখন হাসি পায়, সত্যি তাই, ওই যে বলে না যে ঘাটতে ঘাটতে দিতে হয়ে যায়, ঠিক ওরকম হয়েছে।
আমার একটাই কথা, যা বলবি ভাই সামনে এসে বল, এটাই তো আমার কথা। আগে খাওয়াটা পুরো, খিচুড়ির থালিটা সম্পূর্ণ হলো, চাটনিটা ঢাকা, তাই না? এরকম করলে একটা পাপড় রাখলাম চাটনি দিয়ে ভালো হলো। এটা হলো সহজ পদ্ধতিতে ফুলকপির পকোড়া, বুঝলাম। এটা দিয়ে খেতে পারবে না, ওই পাপড় দিয়ে তোলা যায়, এই পাপড় দিয়ে তোলা যায়। পাঁপড় দিয়ে চাটনি তুলনা হয় না, আমি যখনই পাঁপড় আর চাটনি দেখো চাটনি দিয়ে খাই আস্তে আস্তে তুলে। চেয়ারের আওয়াজটা শুনছি আর আমার হাসি পাচ্ছে। এই চাটনি এমন একটা জিনিস, খাওয়ার শেষ পাতে যদি খাওয়ায় না মনে হয় খাওয়াটা পুরো সম্পূর্ণ হলো, নানার মনে হচ্ছে কিছু একটা গ্যাপ রয়ে গেলো। আজকে আমাদের খাবারে কোনো রকমভাবে কোনো আলু নেই, কেন রাখিনি আলুটা বলো তো? যেহেতু আজকে চাটনিটা রেখেছে, এর জন্য ব্যালেন্স করার জন্য, নাহলে খিচুড়িতে কিন্তু আলু দিলে দিতে পারতাম, আমি দিইনি। ভাজাতেও আলু রাখতে পারতাম, রাখিনি, ব্যালেন্স। চাটনিতে মিষ্টি যাচ্ছে, আলুতেও, আলুতে মিষ্টি, এটা আবার লোকে বলবে আলুতে মিষ্টি আছে, আলুতে মিষ্টি আছে এটা বলছি না, আলুটাও সুগারের জন্য ক্ষতিকর, মিষ্টিটাও সুগারের জন্য ক্ষতিকর, যেহেতু চাটনিতে একটু মিষ্টি গেছে সেজন্য আলুটা বাদ। এটা হচ্ছে তিল, এটাকে আবার তাল হবে। চলো তাহলে ভালো লাগে, লাইকটা কমেন্ট করো, কেমন লাগলো আজকের আইটেমগুলো, মানে পরিষ্কার পাতে করে শুধু বেগুনের চোখলা আর লঙ্কা আছে। দেখতে থাকো পল্লব ক্লাসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আবার আসছি কাল থেকে।